দুটো গোল করে শেষ মুহূর্তে একটা সেলফিশ ফুটবল, এবং সেই জঘন্য পারফরমেন্স, এবং যার জেরে কিন্তু আবারও জয় হাত ছাড়া করলো এসিএস বেঙ্গল। যে জয়টা তাদের একেবারে হাতের নাগালে ছিল সেটা কিন্তু ঠেলে দিল এসিএস বেঙ্গল নিজের অবহেলায়। ডিফেন্সে জঘন্য পারফরমেন্স, একটা ম্যাচে ভালো তো আরও একটা ম্যাচে খারাপ পারফরমেন্স, ধারাবাহিকতা নেই একেবারে ইস্ট বেঙ্গল ডিফেন্সের। তারপরে এখনও কোচ মানালো দিয়াস ইস্ট বেঙ্গলের প্রথম এগারোটা সাজিয়ে উঠতে পারছে না। ডেলি কোনো না কোনো পরিবর্তন করতেই হচ্ছে টিমে। কোনো প্লেয়ার পুরো খেলতে পারবে না তো কোনো প্লেয়ার একেবারে খেলার ধারে কাছে নেই। এর জন্য কি দায়ী ইস্ট বেঙ্গলের ফিজিও? অবশ্যই, কারণ প্রত্যেক ম্যাচে চোট আঘাত যে পরিমাণে হচ্ছে। তো আজকের ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল 4-4-2 ফরমেশনে নেমেছিল। গোলে ছিল শুভম সেন, ডিফেন্সে রাজু গায়কোয়াড়, টমি স্লাভ মার্সেলা, ফ্রাঞ্জো পেরেস এবং হীরা মণ্ডল। বাকি তিন ডিফেন্ডার জঘন্য পারফরমেন্স করলেও হীরা মণ্ডল কিন্তু রীতিমতো দুর্দান্ত ফুটবল খেললেন, এবং যার জেরে কিন্তু আরও অনেক গোল হওয়ার হাত থেকে বাঁচল হীরা মণ্ডল। এবং এই জঘন্য ফুটবলের জন্য শুভম সেনকেও লজ্জার মুখ দেখতে হলো। যদিও দারুণ ফুটবল খেলেছে কিন্তু আজকে শুভম সেন, প্রথম যে গোলটা সে খেয়েছে সেই গোলটা কিন্তু একটু হলেও ভুল ছিল শুভমের, এই কথা কিন্তু অবশ্যই স্বীকার করে নেওয়া যায়। তারপরে যে ডিফেন্সে যে ল্যাপসটা দেখা গেছিল সেটা কিন্তু রোজকার ব্যাপার। বিকাশ জাইরু মাঝ মাঠ থেকে শুট করতে দিচ্ছে, ইস্ট বেঙ্গল ডিফেন্সে বাধাপ্রাপ্ত হয়ে যখন ফরওয়ার্ডরা ফিরে আসছে সেই সময় মাঝ মাঠ থেকে জোরালো শট নেওয়া শুরু করেছে এফসিকো, এবং সেখান থেকে বিনা মার্ক বিকাশ জাইরুর প্রতি ম্যাচে খারাপ পারফরমেন্স করছেন। কেন তাকে বয়ে বেড়াচ্ছেন কোচ বোঝা যাচ্ছে না, হয়তো চোট আঘাতের কারণেই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে ইস্ট বেঙ্গল কোচ মানালো দিয়াজের। মাঝ মাঠে খেলছিলেন নাওরে মাইসিং, সৌরভ দাস, আমির ডারভেসিবিক, বিকাশ জাইরু। জঘন্য পারফরমেন্স বিকাশ জাইরু সেটা তো বললাম, তবে নাওরে মাইসিং কিন্তু দুর্দান্ত ফুটবল খেললেন। বারবার উইং দিয়ে অ্যাটাক করছিলেন, এবং চিমার উদ্দেশ্যে যে বলটা বাড়িয়েছিলেন হয়তো চিমা যদি বলটার জন্য ওয়েট না করে প্রথম টাইমে স্লাইড করতো তাহলে হয়তো সেটা গোল হতো। এবং গোয়ার দূরদর্শিতা, ডিফেন্সের দূরদর্শিতা যার ক্ষেত্রে কিন্তু স্লাইড করে বলটা ক্লিয়ার হয়ে গেল, এবং সেই বলটা যদি 1-2 সেকেন্ড এদিক ওদিক হতো তাহলে কিন্তু অবশ্যই সেই বলটা গোলে ঠেলে দিত ড্যানিয়েল চিমাচুকু। এছাড়াও ওপরে খেলেছে কিন্তু একদম দুটো স্ট্রাইকার বলা যায় যে অ্যান্তনিও পেরেসেবিক এবং আমরজিৎ সিং কিয়াম। বারবার পিছিয়ে পড়েও ইস্ট বেঙ্গল আবারও ফিরছিল, তবে আবারও গোল খেয়ে যাচ্ছিল ইস্ট বেঙ্গল ডিফেন্সের ভুলে। তো আজকের ম্যাচের স্টার্টসটা একবার দেখে নেওয়া যাক, তার আগে কে কে গোল করেছে এবং কোন টাইমে সেটাও একবার দেখে নেওয়া যাক। নগুয়েরা 14 মিনিটে, অর্টিজ 32 মিনিটে, এবং পেরেসেবিক ওন গোল 44 মিনিটে, আলবার্তো নগুয়েরা আবারও 79 মিনিটে, অ্যান্তনিও পেরেসেবিক 26 মিনিটে এবং 59 মিনিটে, আমির ডারভেসিবিক 37 মিনিটে। পুরো খেলা কিন্তু সেইভাবে ধরতে না পারলেও আমির ডারভেসিবিকের সেই এক দারুণ ফ্রিকিক যার জন্য তাকে রাখা হয়েছিল সেই কাজটা কিন্তু তিনি ফ্রিকিক নিয়ে গোলে কনভার্ট করলেন। কিন্তু এইভাবে তার স্লো ফুটবলে কিন্তু বারবার ভুগছে ইস্ট বেঙ্গল মাঝ মাঠ। তো স্ট্যাটসটা একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। প্রথম হাফের থেকে কিন্তু সেকেন্ড হাফে দুর্ধর্ষ পারফরমেন্স করেছে ইস্ট বেঙ্গল। শুট অন টার্গেট ইস্ট বেঙ্গল 9টা, এসএফসি গোয়া 18টা। শুট অন টার্গেট 4টে ইস্ট বেঙ্গল, এফসি গোয়া 6টা। পজিশন 28% ইস্ট বেঙ্গল, 72% এফসি গোয়া। পাসেস 215টা ইস্ট বেঙ্গল এবং 572টা এফসি গোয়া। পাসিং অ্যাকুরেসি 59% ইস্ট বেঙ্গল, 82% এফসি গোয়া। ফাউল 19টা ইস্ট বেঙ্গল, 10টা এফসি গোয়া। ইয়েলো কার্ড দুটো টিমই দুটো করে দেখেছে, রেড কার্ড দেখেনি অফসাইড ইস্ট বেঙ্গল 1টা, কর্নার এস ইস্ট বেঙ্গল 2টো এবং এফসি গোয়া 6টা। এই ম্যাচের সুবাদে কিন্তু প্রথম জয় পেল এফসি গোয়া, এবং তারা লিগ টেবিলে 10 নম্বরে উঠে আসলো, এবং ইস্ট বেঙ্গল তাদের প্রথম জয় যে কবে পাবে সেটাই এখন দেখার। তবে এরকম জঘন্য পারফরমেন্স এবং দলে এত চোটাঘাত কবে ইস্ট বেঙ্গল ফিরবে সেটাই বড় ধোঁয়াশা রয়েছে।
দেখা যাক পরের ম্যাচে কেমন পারফরমেন্স করে ইস্ট বেঙ্গল, আদেও কি মানালো দিয়াস শুধরাতে পারেন কিনা এই ডিফেন্সকে।